বক্সিং এ জোড়া সার্টিফিকেটধারী সিভিক সঞ্জয় রায় আর কর কাণ্ডে নতুন তথ্য কলকাতা পুলিশের সিভিক সঞ্জয় রায় সম্প্রতি আর জি কাণ্ডে ধৃত হয়েছেন এবং এই ঘটনায় তিনি বক্সিংয়ে জোড়া সার্টিফিকেটের অধিকারী হিসেবে পরিচিত সাত অক্টোবর সিবিআই শিয়ালদা আদালতে পেশ করা চার্জশিটে সঞ্জয়ের বক্সিং দক্ষতা উল্লেখ করা হয়েছে যা আদালতের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে চার্জশিটে দাবি করা হয়েছে যে সঞ্জয়ের বক্সিংয়ের অভিজ্ঞতা তাকে একটি মহিলার শরীরে কোথায় আঘাত করলে মৃত্যু ঘটতে পারে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করেছে এই বিষয়টি আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে যা সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়াকে আরও জোরদার করবে সিবিআইয়ের আইনজীবী সম্ভবত এই সার্টিফিকেট আদালতে উপস্থাপন করে এই দাবি সমর্থন করবেন যা তদন্তে নতুন দিক নির্দেশনা আনতে পারে সঞ্জয়ের বক্সিং দক্ষতা এবং সংশ্লিষ্ট সার্টিফিকেটের বিষয়টি তদন্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যা এই মামলার নতুন দিক উন্মোচন করতে সাহায্য করবে